বিমান বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন যে সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী জয়ী, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস তিনি তৃণমূল কংগ্রেসেই আছেন, তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন, এই দাবি করলেন বিমান বন্দ্যোপাধ্যায়। এবং বিমান বন্দ্যোপাধ্যায় দাবি করছেন এই কথা তাকে নাকি বাইরন বিশ্বাসই জানিয়েছেন। বিস্ফোরক দাবি বিধানসভা স্পিকারের। আমরা শুনবো যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি বলছেন এবং রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া এই প্রসঙ্গে। ওটা একটা অন্য বিক্ষিপ্ত ঘটনা ছিল, ওদের যে বিধায়ক তিনি আমার সঙ্গে যিনি নির্বাচিত হয়েছেন আমার সঙ্গে বিধানসভায় এসেছিলেন উনি নিজে। ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায়, যোগাযোগ করুন 9154089451 নম্বরে। স্বীকার করছেন যে আমি তো তৃণমূলেরই লোক, তৃণমূলের ভোটেই আমি জিতেছি, সুতরাং যারা ভোট দিয়েছেন তারা সবাই তৃণমূলের সমর্থক, তৃণমূলেই আছেন। এবং ওটা একটা আমাদের যেহেতু বোধহয় সম্ভবত প্রার্থী নির্বাচনে কোনো ত্রুটি হয়ে থাকতে পারে যার জন্য তৃণমূলের ভোটটা ওই দিকে চলে গেছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কি করবে না করবে, যদিও সে মুখে বলছে আমি তৃণমূলেরই লোক। দাবি করার কিছু নেই, ও তো নিজেই বলছেন যে উনি মুখে বলেছেন, মুখে বলা বলি তুমি কিছু তো আসে না, কি আসে যায় তাতে, মুখে তো আমি অনেক কথাই বলেছি, বলে আমি বিবি করি, আমি সিপিএম করি, আমি অমুক পার্টি করি, তমুক পার্টি করি, সব ওয়াট, কিন্তু ইলেকশন কমিশনে খাতা দেখিলাম লেখা আছে কার কথা লেখা আছে, এই তো নিজে তো বলেছিলাম, বিমানবাবু কি বলেছেন সেটাও তো আমি শুনলাম, উনি বলেছেন উনি কি করবেন সেটা ওনার ব্যাপার। কে কি জানাচ্ছেন তার উপর নির্ভর করে না কে কোন দলের, বিমান বন্দ্যোপাধ্যায় নানা সভাতেই একই অভিযোগ করেছেন, সবাই যখন দেখেছে যে দীপালি বিশ্বাস একেবারে তৃণমূলের প্যাডে লেখা, তৃণমূলের সংগঠক, দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলে জয়েন করলেন, তারপরেও বিমান বন্দ্যোপাধ্যায় 5 বছরে বুঝতে পারলেন না যে তিনি দলত্যাগ করে তৃণমূলে গেছেন, এটা অসাংবিধানিক মনোভাব। কিংবা মুকুল রায় বিজেপির থেকে জিতলো, জিতে তৃণমূলে গেল, সারা দেশ দেখলো, সবাই দেখলো, একমাত্র উনি ওটা কিন্তু নলেজে নিলেন না, উনি বললেন যা লেখা আছে তাই, অতএব মুকুল রায় হয়ে গেল বিজেপি, আবার বাইরন বিশ্বাস যা লেখা আছে তাতে হবে না, উনি মুখে যা শুনেছেন দেশ শুদ্ধ লোক শোনেনি উনি শুনেছেন, এই ব্যক্তিগত মনোভাব থেকে দলের লোক চলতে পারে কিন্তু ব্যক্তিগত এই মনোভাব থেকে অধ্যক্ষ যদি চলেন তাহলে সেটা সংবিধান সম্মত মনোভাব হয় না। দেখুন, আমাদের বিধানসভার অধ্যক্ষের কথা শুনে মনে হচ্ছে যে তিনি বিধানসভা নামক জেলার তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি, একজন অধ্যক্ষর কি বলা উচিত এবং বলা উচিত নয়, একজন অধ্যক্ষ পার্টি নিরপেক্ষ, ওনাকে বলবেন যে এই ধরনের কথা লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লার মুখ থেকে মধ্যে উনি শুনেছেন কি না, তাহলে উনি বুঝতে পারবেন যে ওনার রোলটা কি আর উনি সেটা পালন করতে পারছেন কি পারছেন না। এখনো পর্যন্ত বাংলার মানুষ দেখেছেন যে আমাদের বিধানসভার অধ্যক্ষ তার নিরপেক্ষতা বজায় রাখতে সম্পূর্ণরূপে অপদার্থতার পরিচয় দিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।